স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও আসন্ন রমজান উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগরের স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির ভোগ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে মহানগরীর মহিষবাথান এলাকার 5 নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ ও জেলা প্রশাসক আব্দুল জলিল। টিসিবির রাজশাহী অঞ্চলের প্রধান শাহিদুল ইসলাম জানান, প্রথম দফায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার 1 থেকে 7 নম্বর ওয়ার্ডের 6,345 জন পরিবারকে এবং জেলার 9টি উপজেলার 23,830 পরিবারের কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে 55,000 এবং জেলার 9 উপজেলায় 1,45,000 পরিবার পাবে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য। প্রতিটি কার্ডে 110 টাকা লিটার হিসেবে 2 লিটার সয়াবিন তেল, 55 টাকা দরে 2 কেজি করে চিনি এবং 65 টাকা কেজি দরে 2 কেজি করে মসুর ডাল কিনতে পারছে ভোক্তারা। এছাড়া দ্বিতীয় পর্যায়ে 3 এপ্রিল থেকে এসব পণ্যের সাথে 50 টাকা কেজি দরে 2 কেজি করে ছোলাও দেয়া হবে। পবিত্র মাহের রমজান উপলক্ষে রাজশাহীতে জনপ্রিয় গণমাধ্যম বরেন্দ্র অনলাইন টেলিভিশনের আয়োজনে সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2022 শুরু হয়েছে। রবিবার দুপুরে লক্ষ্মীপুর ভাটাপাড়ায় নিজস্ব অফিসে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মুসলিম কেমিক্যাল অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের স্বত্বাধিকারী মাসুম সরকার। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাঙ্গাপুরি মেহেদি, রসমেলা, আলাক্সা ডেভেলপার, রাশ কনভেনশন সেন্টার এবং এনাক গ্রুপ। প্রথম দিন বাছাই পর্বে মোট 18 জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচন করা হয়। আগামীকাল সকাল 9টায় দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা শুরু হবে। হাসান আবাবিলের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমদ ও হাফেজ মাওলানা হাসান মামুন। উদ্বোধন অনুষ্ঠানে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের সকল কর্মকর্তা কলাকুশলীরা উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুর থেকে 1,70,500 ভারতীয় রুপি ও 24 কেজি রূপাসহ 2 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। শনিবার রাত 9:30 দিকে উপজেলার কাছিকাটার টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল ময়মনসিংহ জেলার নান্দাই উপজেলার মুসল্লি গ্রামের শামসুল ইসলামের ছেলে মুখলেসুর রহমান ও গাইবান্ধা জেলার সদর উপজেলার বানিয়াজান গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নাজমুল হক। নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, শনিবার রাত 9:30 দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটার টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেট কার তল্লাশি করে 24 কেজি 350 গ্রাম রূপা এবং 1,70,500 ভারতীয় রুপি সহ মোখলেসুর রহমান ও নাজমুল হককে আটক করা হয়। পরে প্রাইভেট কারটি জব্দ করা হয়। প্রাইভেট কারটি ঢাকার দিকে যাচ্ছিল। এ ব্যাপারে গুরুদাসপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসন্ন রমজান উপলক্ষে নাটোরে 91,200 পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের প্রথম দিনেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার নাটোর সদর উপজেলার তেপাড়িয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিসিবি পণ্য বিতরণের উদ্বোধনী দিনে এমন দৃশ্য দেখা গেছে। কার্ডধারী ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পণ্য কিনছেন। তাদের বক্তব্য, আগে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে ফিরে যেতে হতো। ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতণ্ডা সহ হাতাহাতির ঘটনাও ঘটত। এখন কার্ড হওয়ায় তাদের পণ্য পেতে নিশ্চয়তা রয়েছে। একটু দেরি হলেও যাদের কার্ড রয়েছে শুধুমাত্র তারাই পণ্য পাবেন। এতেই খুশি নিম্ন আয়ের মানুষ। স্থানীয় চেয়ারম্যান ওমর আলী প্রধান বলেন, তার ইউনিয়নে যে কয়টা কার্ড পেয়েছে তা একেবারে কম হয়ে গিয়েছে, সেগুলোই দরিদ্রদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আগামীতে আরো কার্ডের দাবি জানান তিনি। উদ্বোধনকালে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান,
কার্যক্রমে অনুমোদিত প্রত্যেক উপকারভোগীর নামে 2টি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। এর একটি থাকবে ডিলারের কাছে, অপরটি থাকবে ক্রেতার কাছে। কার্ডের সাথে মিলিয়ে পণ্য দেওয়া হবে। নগর রানীনগর উপজেলার বেদকারী বাজারের শারীরিক প্রতিবন্ধী পল্লী চিকিৎসক লাফলি খাতুন নিখোঁজ হবার 1 মাস 4 দিন পর তার বস্তাবন্দি মরদেহ ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে উদ্ধার ও একই সাথে প্রেমিক মাহমুবুল আলম বিস্কিটকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত লাভলি খাতুন রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের কফিল উদ্দিন সর্দারের মেয়ে। পরকীয়া প্রেমিক মাহবুবুল আলম একই গ্রামের আইনুল হকের ছেলে। বিস্কিট পরকীয়া প্রেমের জেরে বিয়ের জন্য চাপ দেওয়ায় ও ধারের টাকা ফেরত চাওয়ায় তাকে অপহরণ করে আরো কয়েকজনের সহায়তায় গত 16 ফেব্রুয়ারি সকালে ঢাকার আশুলিয়া থানার জিরাবো পশ্চিমপাড়া বাইতুল জামে মসজিদ সংলগ্ন এলাকায় শ্বাসরোধ করে হত্যা ও মরদেহ বস্তাবন্দি করে ওই স্থানে মাটির নিচে পুঁতে রাখে। আশুলিয়া থানা পুলিশ গত 19 মার্চ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে লাফলি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রবিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে রানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামি মাহবুবুল আলম বিস্কিটের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য নওগাঁ আদালতে পাঠানো হয়েছে। লাভলি খাতুন যিনি ভিকটিম, তিনি শারীরিক প্রতিবন্ধী ছিল এবং তার সাথে একটি ছেলের মাহবুল আলম বিস্কিট এলাইস বিস্কিট তার সম্পর্ক হয় এবং সম্পর্কটা অনেক দিন এবং সম্পর্কটা তাদের যদি বলি আর্থিক লেনদেন শারীরিকভাবে সব কিছুই তাদের মধ্যে একটা সম্পর্ক একটা ছিল এবং একটা পর্যায়ে তখন ছেলেটি তার কাছে অতিরিক্ত টাকা ধার চায় এবং ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় থাক করতো এবং ছেলেটি আর্থিকভাবে বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং মেয়েটির কাছ থেকে প্রচুর টাকা দাবি করতে থাকে। নিবনা হচ্ছিল না, তারপরেই এই তারা মারার একটা পরিকল্পনা নেয়। তার কারণ মেয়েটির কাছে হয়তোবা এমন কোনো এভিডেন্স ছিল, কারণ আমরা এখনো তদন্ত আমরা কাজ শুরু করেছি। নওগাঁয় টানা 3 দিনের ছুটিতে ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় নওগাঁ শহরের পেট্রোল সংকট দেখা দিয়েছে। এর ফলে মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ পেট্রোল চালিত অন্যান্য যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের জেনারেটর চালক রাখাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবে জেলা পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ বলছেন, অফিস আদালত খুলে যাওয়ায় জেলায় আজ ডিপো থেকে পেট্রোল সরবরাহ আসবে এবং সংকট কেটে যাবে। নওগাঁ শহরের সাকিব পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসা মোটরসাইকেল চালকরা জানান, হঠাৎ করে এই পাম্পে পেট্রোল নেই বলে জানিয়ে দেয়ায় তারা বিপাকে পড়েছেন। এখন পেট্রোল সংকটে তাদের মোটরসাইকেল চালানো বন্ধ রাখতে হবে, এতে স্বাভাবিক কাজ ও জীবনযাত্রা ব্যাহত হবে। শহরের 2-3টি ফিলিং স্টেশনে সরবরাহ সংকটে মজুদ শেষ হবার কারণে বন্ধ থাকলেও শহরের অন্য ফিলিং স্টেশন থেকে পেট্রোল সরবরাহ করা হচ্ছে। নওগাঁ জেলায় 40টি ফিলিং স্টেশন রয়েছে। প্রতিদিন জেলায় পেট্রোলের চাহিদা 40,000 লিটার। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিছুটা প্রভাব পড়ায় জেলায় পেট্রোলের চাহিদা 40,000 লিটারের বিপরীতে জেলার বাঘাবাড়ি ডিপো থেকে 30,000 লিটার পেট্রোল সরবরাহ করা হচ্ছে। আজ রবিবার সন্ধ্যা থেকে সাময়িক এই সংকট কেটে যাবে বলে জানিয়েছেন জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান জোবাইর আহমেদ। তেল বন্ধের কারণে আমরা গাড়ি চালাতে পারছি না, তেল না হলে সমস্যা না, আমাদের গাড়িতে এখন প্রয়োজন, আমাদের তেল এখন প্রয়োজন, আমরা তেল পাচ্ছি না, খুব সমস্যা আমাদের এখন। এখন আমি রাস্তায় উঠছি, গাড়ি তেল যদি না পাই তাহলে আমার গাড়ি তো মানে রিক্সা এবার ভ্যানে নিতে হবে না। পেট্রোল তো পেলাম না, পেট্রোল নাকি বন্ধ, পেট্রোল সরবরাহ করতে পারছে না। তো পেট্রোল তো আমাদের দরকার ভাই, গাড়ি চালাতে হয় প্রতিদিন, আমাদের পেট্রোল না পেলে কী করবো সেটা তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। নওগাঁ জেলায় 40টির মতো ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে আমাদের প্রতিদিন গড় চাহিদা 40,000 লিটার। তার অনুকূলে আমরা দেখা যাচ্ছে যে 30,000 লিটারের মতো তেল পাচ্ছি ডেলি নওগাঁ জেলায়। তারপরেও কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু কিছু কিছু ফিলিং স্টেশন দেখা যাচ্ছে সরকারি 3 দিন ছুটির কারণে এই বলয়ে পড়ে আমাদের ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কগুলো ড্রাই হয়ে যাচ্ছে।